জঙ্গলের ঘাতক শিকারী প্রাণী লেপার্ড সম্পর্কে অলমোস্ট প্রত্যেকটি মানুষ জানে। তবে লেপার্ডের শিকার করার পদ্ধতি অন্যান্য শিকারী পশু পাখির থেকে সম্পূর্ণ আলাদা রকমের হয়ে থাকে, কারণ এই লেপার্ড শিকার করার জন্য সর্বপ্রথম ভালো রকমের প্ল্যানিং করে নেয়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই খুব দ্রুত গতিতে শিকারের উপর আক্রমণ করে বসে। অর্থাৎ এই লেপার্ড তার শিকারকে জীবন বাঁচানোর জন্য বিন্দুমাত্র সময় দেয় না। আপনি যদি লেপার্ড এবং সিংহের এই রকমই কতগুলি বিশেষ কৌশল সমৃদ্ধ শিকার করার প্রক্রিয়া দেখতে চান, তাহলে আমাদের আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আর বেশি সময় নষ্ট না করে চলুন ভিডিওটিকে বিস্তারিতভাবে শুরু করা যাক। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, হাইনা যখন গ্রুপ বানিয়ে থাকে তখন তারা সিংহের চাইতেও বেশি শক্তিশালী হয়, কারণ এখানে দেখতে পাবেন যে কতগুলি সিংহ মিলিত হয়ে একটি শিকার করেছিল। তারপর দেখা যায় হাইনার গোটা গ্রুপ আসে এবং সিংহের পরিবারের কাছ থেকে তাদের শিকার করা খাবারটি কেড়ে নেয়। এরপর এই সকল হাইনাগুলি মিলিত হয়ে সিংহের শিকারটি বেশ মজা করে খেতে শুরু করে দেয়। এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি সজারু নিজেকে লেপার্ডের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য নিজের কাঁটাগুলিকে খাড়া করে রেখেছে। আর এই সজারু মনে মনে ভাবতে থাকে যে হয়তো এই রকম কাঁটা খাড়া করে রাখলে লেপার্ড তার কাছে আসবে না। নিজেকে বাঁচানোর জন্য সজারু অনেক চিন্তাভাবনা করেছিল, কিন্তু প্রত্যেকবারের মতো লেপার্ড দীর্ঘ চেষ্টা করার পর সজারুকে শিকার করে নেয়। তবে এত কিছুর পর এটাই বলতে হয় যে এই সজারুকে শিকার করা লেপার্ডের কাছে খুব একটা সহজ কাজ ছিল না, কারণ লেপার্ডের মুখে যে পরিমাণ সজারুর কাঁটা গিথে রয়েছে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। এই কারণে লেপার্ড যখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধার্ত অবস্থায় থাকে শুধুমাত্র তখন সজারুকে শিকার করার চিন্তা ভাবনা করে, কারণ সজারুকে শিকার করতে গেলে সে নিজেও আহত হয়ে পড়ে। লেপার্ডের এইরূপ শিকার করা দেখে এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই মতামত দেবেন যে লেপার্ড এই সজারুকে শিকার না করেই হয়তো সে ভালো থাকত, কারণ সজারুর এই কাঁটা যদি তার শরীর থেকে বাইরে না বার করতে পারে তাহলে কিন্তু তার মৃত্যু নিশ্চিত। কারণ দীর্ঘ সময় এই কাঁটা লেপার্ডের শরীরে যদি এইভাবেই আটকে থাকে তাহলে ইনফেকশনের কারণে তার মৃত্যু হতেই পারে। এরই পাশাপাশি আমাদের লিস্টে থাকা আরও একটি ভিডিও ক্লিপ রয়েছে, যেখানে দেখতে পাবেন যে রাতের অন্ধকারে লেপার্ড আরও একটি সজারুকে শিকার করেছে। তারপর দেখা যায় লেপার্ডের মুখে আলো পড়া মাত্রই সে নিজের শিকারকে নিয়ে গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছে। একটি লেপার্ড শিকার করার পর তার শিকারটিকে গাছের উপরে নিয়ে যায়। তারপর দেখা যায় এই চোর হাইনা হরিণের মাংস খাওয়ার জন্য লাফালাফি শুরু করেছে। তারপর দেখা যায় এই হাইনা বারে বারে লাফিয়ে হরিণের পা ধরার চেষ্টা করছে। তবে এই ভিডিও শেষের দিকে দেখতে পাওয়া যায় হাইনা হরিণের পা ধরে নিয়েছে এবং তার পা ধরে ঝুলতে থাকে। তারপর অল্প কিছু সময় পর হরিণটি গাছ থেকে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখতে পাওয়া যায় হাইনা হরিণটিকে খাবার জন্য একটি সুরক্ষিত স্থানে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে সিংহ আসে এবং এই হাইনাকে শিকার করে নেয়। লেপার্ড যখন হরিণের বাচ্চাকে শিকার করে তখন তাদের সঙ্গে কী রকমের ব্যবহার করে সেটা একবার এই ভিডিওতেই দেখে নিন, কারণ ভিডিওতে যে লেপার্ডটিকে দেখতে পাচ্ছেন সে একটি হরিণের বাচ্চাকে শিকার করেছে, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় সেই হরিণের বাচ্চাটিকে খাচ্ছে না, বরং তার ভালো রকমভাবে খেয়াল রাখছে। এক্ষেত্রে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই লেপার্ড কিছুক্ষণ আগে এই বাচ্চাটির মাকে শিকার করে খেয়ে নিয়েছিল আর এই সময় তার খিদে পাচ্ছে না, এই কারণে সে বাচ্চাটিকে পরবর্তীতে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার জন্য সে বাচ্চাটির ভালো রকমভাবে খেয়াল রাখছে যাতে করে অন্য কোনো শিকারী প্রাণী তার এই সহজ শিকারটিকে শিকার করে না চলে যায়। বন্য কুকুর যখন গ্রুপ বানিয়ে থাকে তখন তারা যে কোনো প্রাণীকে শিকার করার পরিকল্পনা করে ফেলে। ঠিক তেমনই এই ভিডিওতে দেখতে পাবেন যে কতগুলি বন্য কুকুর একটি ইম্পালাকে শিকার করেছে। তবে এখানে তাদের একটা বিশেষ ভুল হয়ে গিয়েছিল। শিকার করার পর এই শিকার করা পশুটিকে তারা জলাশয়ের ধারে রেখে খেতে শুরু করে দিয়েছিল। তারপর দেখা যায় একটি বিশালাকৃতির কুমির জল থেকে বাইরে বেরিয়ে আসে এবং এই শিকারটিকে মুখে করে নিয়ে সে পুনরায় জলাশয়ে নেমে যায়। এই ভিডিও ক্লিপটি দেখার পর আপনি হয়তো বুঝতে পারবেন যে একটি লেপার্ড কতটা পরিমাণে চালাক হয়ে থাকে, কারণ উড়ন্ত পাখিকে শিকার করা লেপার্ডের কাছে খুব একটা সহজ কাজ নয়। কিন্তু এই শিকার করা পাখিটি তার কাছে অনেক ছোট মনে হয়েছিল, যে কারণে সে গাছের উপরে উঠে পড়ে এবং একটি পেঁচাকে শিকার করে নেয়।
জঙ্গলের মধ্যে লেপার্ড ছোট সাইজের যে কোনো প্রাণীকে শিকার করতে পারে, কারণ পেট ভরানোর জন্য কিছু সময় এই সকল ছোট সাইজের প্রাণীগুলি অনেক কাজে আসে। জঙ্গলের রাজা সিংহ এবং জলের রাজা কুমির খুব একটা তারা একে অপরের সম্মুখীন হয় না, তবে খাবারের খোঁজে শুধুমাত্র শিকার করা পশুটি তাদেরকে একে অপরের সম্মুখীন করিয়ে থাকে। যেমন এই ভিডিওতে দেখতে পাবেন যে সিংহের করা শিকারের প্রতি কুমিরের নজর পড়েছে, আর সে ধীরে ধীরে সিংহের শিকারের প্রতি নিজের অধিকার জমাতে আসে। কিন্তু সিংহের গোটা গ্রুপ কুমিরের এই দুঃসাহস পছন্দ করে না। তারপর দেখা যায় এই সকল সিংহগুলি মিলিত হয়ে কুমিরকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু এই কুমির কোনো মতেই তাদের কথা শুনতে রাজি ছিল না। তারপর দেখা যায় সেও এই শিকার করা খাবারের কিছু অংশ খেতে শুরু করে দিয়েছে। এই রকমই আরও একটি ঘটনা রয়েছে যেখানে দেখতে পাওয়া যায় সিংহের গোটা পরিবার মিলিত হয়ে একটি শিকার করেছে, আর এই শিকার করা পশুটিকে তারা সকলে মিলে ছিঁড়ে খাওয়া শুরুও করে দিয়েছে। তবে এমন সময় জলের রাজা কুমির ক্ষুধার্ত অবস্থায় তাদের শিকার করা পশুটির দিকে এগিয়ে যায় এবং সিংহের শিকারের উপর আক্রমণ করে। তারপর দেখা যায় এই সকল সিংহগুলি কুমিরের উপর আক্রমণ করেছে, কিন্তু এই কুমির নিজের প্রয়োজন মতো অল্প পরিমাণে মাংসের টুকরো নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। আমাদের আগেকার ভিডিওগুলিতে আমরা প্রায় সময় আপনাদেরকে বলতাম যে জঙ্গলের মধ্যে কিছু পশু রয়েছে যারা প্রায় সময়টা অন্যান্য শিকারী পশুর শিকার চুরি করে খায়, আর কিছু পশু আছে যারা এই কাজ করতে বেশ পারদর্শী। যেমন এই ভিডিওতে দেখতে পাবেন যে একটি লেপার্ড বড় সাইজের হরিণকে শিকার করেছে, তবে এতটা বড় সাইজের হরিণকে গাছে তুলে নিয়ে যাওয়া তার পক্ষে সহজ কাজ ছিল না। তারপর দেখা যায় কতগুলি শিয়াল লেপার্ডের এই শিকারের প্রতি নজর দিয়েছে, আর তারা সঠিক সময়ের অপেক্ষা করছে এই শিকারটিকে চুরি করার জন্য। তবে অল্প কিছু সময় পর দেখা যায় লেপার্ড খুব চালাকির সঙ্গে তার শিকারটিকে ঘন বন জঙ্গলের মধ্যে লুকিয়ে ফেলে, আর এই লেপার্ড সাইডে অপেক্ষা করতে থাকে। তারপর দেখা যায় একটি শিয়াল যখন খাবারের লোভে তার শিকারের কাছে আসে, তখন লেপার্ড সঠিক সময় বুঝে এই শিয়ালটিকে শিকার করে নেয়, আর এই শিয়ালকে শিকার করতে দেখে তার বন্ধু শিয়াল সেখান থেকে তৎক্ষণাৎ চম্পট দিয়ে দেয়। বন্য কুকুর যখন দলবদ্ধ হয়ে থাকে তখন তারা প্রচণ্ড পরিমাণে হিংস্র প্রাণীর রূপ ধারণ করে, আর তাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যে তারা বেশ ভালো রকমভাবে শিকার করতে জানে। এরই পাশাপাশি বন্য কুকুরের দল অন্যান্য শিকারী প্রাণীদের শিকার চুরি করতে একটু বেশি পরিমাণে পারদর্শী। যেমন এই ভিডিওতে দেখতে পাবেন যে এই সকল বন্য কুকুরগুলি ঘন ঘাসের মধ্য দিয়ে লাফিয়ে লাফিয়ে লেপার্ডের উপর এবং তার শিকারের উপর নজরদারি করছে। এই বন্য কুকুরগুলি লেপার্ডের ফ্যামিলিকে চারিদিক থেকে ঘিরে ধরে, আর এই সকল লেপার্ড এতগুলি বন্য কুকুরগুলিকে দেখে ভয় পেয়ে এখান থেকে চলে যায়। তারপর দেখা যায় এই সকল বন্য কুকুর লেপার্ডের শিকারের উপর নিজের অধিকার জমায়। এই ভিডিওতে দেখতে পাওয়া যায় একটি লেপার্ড শুকরকে শিকার করেছে, কিন্তু এই হায়না খুব তাড়াতাড়ি ছুটে আসে এবং লেপার্ডের শিকারে নিজের অধিকার জমাতে শুরু করে। এরপর দেখা যায় লেপার্ড শুকরকে সামনের দিক থেকে খাওয়া শুরু করেছে এবং হায়না শুকরটিকে পিছন দিক থেকে খাওয়া শুরু করেছে। তবে জঙ্গলের মধ্যে এমন ধরনের বন্ধুত্ব খুব কম দেখতে পাওয়া যায়। কুমির যেমন জলের রাজা হয়ে বন্য কুকুরদের কাছে নিজের শক্তির প্রদর্শন করে থাকে, ঠিক তেমনই জঙ্গলের রাজা সিংহ হায়নাকে ভয় দেখিয়ে তাদের শিকারে নিজের অধিকার জমায়। তারপর দেখা যায় সিংহকে দেখা মাত্রই প্রত্যেকটি হায়না নিজের শিকার ছেড়ে দিয়ে পিছনে সরে যায়। এই ভিডিওতে দেখতে পাবেন যে লেপার্ড হায়নার থেকে বদলা নেওয়ার চেষ্টা করছে, কারণ প্রত্যেকবার হায়না লেপার্ডের খাবার চুরি করে, তাই জন্য এই লেপার্ড আজ হায়নার খাবার চুরি করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর দেখা যায় তাদের মধ্যে মারাত্মক লড়াই শুরু হয়েছে শুধুমাত্র এই খাবারটিকে নিয়ে। বন্ধুরা, বন্য পশুদের এই সকল লড়াইগুলির মধ্যে কোন পশুটির চালাকি বা কোন পশুটির বোকামি আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার্স তারা এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে রাখবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।